হ্যালো আপুরা ভাইয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটা ভিডিও লো। গলার অবস্থা তো বুঝলেন, হয়েছেন বাস বাস হয়ে গেছে গো। তো সবারই ঈদ মোবারক, সবারই কেমন কাটলো? আর ঈদ তো মনে করেন অনেক বালা কাটছে। ঈদের 2-3 দিন হরে মনে করেন যে দেশে যাইতেছে, কাজিনের বিয়ে উপলক্ষে অনেকদিন হরে দেশে যাই, মোটামুটি 5 বছরের কাছাকাছি হয়েছে। তো চিন্তা করলাম যে অনেক লোক এটা শেয়ার করি, তো ভালো লাগলে কিন্তু ভিডিও গেলে লাইক দিয়ে দিয়ে আর চ্যানেল গেলে সাবস্ক্রাইব করে দিয়ে। তো মনে করেন যে এটা হয়েছে বাসে উঠে গেছি, এসি বাসে গেছি, চিন্তা করলাম যে বাসে যেগুলো আনবে তাহলে প্রথমবার এক্সপিরিয়েন্স হইব আসলে বাসে যেতে কেমন লাগে। তো মনে করেন যে গ্রামের রাস্তাটা তো বাসে তো মনে করেন যে ভালোই লাগে, চারো পাশে গাছগাছালি, আর মনে করেন হো লাইনগুলোও খুব বিরক্ত করতেছিল না। সড়ক এত ঘুমাইতেছিল আবার উঠতেছিল, ঘুমাইতেছিল উঠতেছিল, খুব শান্তিতে মনে করেন যে জ্যাম ছাড়া। মনে করেন যে ঈদের সময় একমাত্র দেশে জ্যাম যান, নাইলে তো মনে করেন যে এমনি কোনো সময় দেশে জ্যাম যায় না জ্যাম ছাড়া। আর রাস্তাঘাটটা এত ফাঁকা আসিল, খুব ভাল লাগতেছিল। এটা হচ্ছে ধনগা, ধনগা রেলে বইছি, ধনগা দেন না সড়কের মুখের তেরা করে বাংলা হাসের মতো বেয়া করে রাখছে। তো নাম তো বাসে তো নামে গেছে, নামে মনে করেন যে সিএনজির মধ্যে উঠছে, সিএনজিতে মনে করেন যে 250 টাকা ভাড়া লইছে। তো গ্রামের উদ্দেশ্যে চলিয়ে এসেছি, চিন্তা করলাম এই রাস্তাটা অনেক লোকে শেয়ার করি, আর গ্রামের রাস্তায় এতদিন ঘরে আইসি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করে দেন। গ্রামের বাতাসটা মনে করেন যে আহারে কত ভালো লাগে, অনেক বছর হওয়ার বাতাস টাতাস খাইলাম। তার হুর বাসায় চলিয়ে এসেছি, এটা হচ্ছে আর হুরগো বাসায় গরু ছাগল দিগুলো ছিল বিয়ের লাই আনছি, কিন্তু জবা করে দিব। এই যে আর গা আয়তের যে সড়কা মনে করেন যে দেশে যাই খুব খুঁতাই বই গেছে না, এইকে দেশে যে কারোই ডরায় না। বড়ডাগা তো মনে করেন মুখের কত হর হরে কেকে করি গেলে, সড়কা কেকে কেকে করি গেলে। তো ভিডিওকে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিয়ে আর চ্যানেল করে একটু সাবস্ক্রাইব করে দিন। সামনে অনেকগুলো সুন্দর সুন্দর কিছু ব্লগ আইতেছে, আমি লগে খুব ইন্টারেস্টিং কিছু শেয়ার করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।